টেলিজন মিডিয়া। আরে শুনো, তুই কোথায় যাচ্ছ? সিনেমা দেখতে যেতেছি। কেন? সে কি একা একা কেন যাচ্ছ? দরজা বন্ধ করে কেন খাবে? আমি আছি না, আমার সাথে চলো, আমরা দুজনে একসাথে সিনেমা হলে যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ওই সিনেমা দেখতে যাইতেছি, আমি খাইতে যাইতেছি না, আর আমি আপনার সাথে খাবো কেন? আপনি কে? না না, তুমি তো সিনেমা হলেই যাচ্ছ। বলছি একা একা কেন যাচ্ছ? একা একা গেলে ঝামেলা হবে না, আমি আছি না, চলো আমরা দুজনে মিলে একসাথে যাই, গিয়ে দেখি। হ্যাঁ থামেন, আপনি সরেন, আমারও যাইতে দেন। কি বাবা, তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? তোমার নামটা কি জানো? সন্না। সন্নার নাম মানে হচ্ছে যে সন্নের মতন আচরণ হওয়ার কথা। তোমার আচরণ তো হচ্ছে গিয়ে একদম ওই পিতলের মতন। আপনি আমার ব্যবহার নিয়ে কথা কইলেন? আমি আমার ব্যবহার স্বর্ণ হোক, রূপা হোক, তামাক সেটা তো আপনার দেখতে হবে না। সেটা আমার ব্যবহার যার সাথে ভালো করে আমি তার সাথে করি। আপনার মতো মানুষের সাথে আমার ভালো ব্যবহার করার দরকার নাই। না না না, তুমি শুধু শুধু কেঁপে যাচ্ছ। আসলে হয়েছে কি, এই গ্রামে এসে না ভালো লাগছে না, বুঝতে পারছো? মানে এই গ্রামটা কিন্তু যে নোংরা নোংরা, হ্যাঁ গন্ধ গন্ধ ভালো লাগছে না। এই যে কুয়েতে এতদিন ছিলাম, ইস কুয়েত, আই লাভ মাই কান্ট্রি কুয়েত। কি চিক চিক রাস্তা, চারিদিকে সবুজ আর সবুজ, এদিকে বার্গার, এদিকে চিকেন ফ্রাই, এদিকে অনেক কিছু অনেক কিছু খাওয়া পাবে। এখানে চিকেন ফ্রাই তো দূরের কথা, মুরগি পাওয়া যায় না, চাইলে পাওয়া যায় না, বাজার কি জিনিস বুঝেই না। তাই ভাবছিলাম একটা লং ড্রাইভে যাবো। লং ড্রাইভে যাবো তো একা একা জিললে তো আর মজা নাই। ভাবছি যদি তুমি যাও তাহলে তো খারাপ হয় না, ঠিক না? কি বলো তুমি? হ্যাঁ অবশ্যই, একা একা গেলে কেমন দেখে না বিষয়টা? তুই কোন আইছো? বিষয়টা বুঝা, আমি বুঝতে চাইতেছি তুই বিষয়টা মানে আর কি কি বুঝাইতে পারো শুধু বুঝা। তা বুঝা না তো বুঝাই দিছি না, বুঝিসি না? হ্যাঁ বুঝাইছেন, আমি তামা আমি কি সব এগুলা বুঝাইছেন, আর আপনি আমার সাথে খাইতে যাইতে চান, কত বড় সাহস আপনার! না 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 না, মানে সেটা বলতে যাচ্ছিলাম না যে দেখো তুমি তো শহরে থাকো বুঝছো, মানে ঢাকা ভার্সিটিতে পড়ো, পড়াশোনা করো, ওইখানে অনেক রকমের বুঝছি। স্বর্ণারে একা পাই তো বহু তামার তার স্বর্ণ পিতল সবকিছু কইলি। বেটা কুয়েত থেকে আইসোস, গ্রামের হাওয়া তো মনে নাই না, সব ভুলে গেছোস। সবাই কিন্তু তামার তারের মতন সুদ হয়ে গেছে। কুয়েতে যাই তো রাস্তা ঝাড়ু দিছোস বেটা, রাস্তা ঝাড়ু দিয়া এই যে ভিক মাগেঙ্গা এরকম ফিক্কা মারছে আর টোকাই আনছোস, আইনা করে টাকা হয়েছে। হ্যাঁ কুয়েত যা ভালো হইব, রাস্তা একটা পাইছোস, দুইটা রাস্তা ঝাড়টার দে, কিছু টাকা পয়সা জমা, চাষবাস করে ভালো হইব। গ্রামের ফলা গ্রামে থাক, এই মায়োগো ফটাই ফটাই লাভটা কি? তোর তো কেউ পছন্দ করে না রে, দুঃখ পাইস না, ভালো হয়ে যা, একদম সোজা জায়গাতে হাইটে যা, বেল গাছ আছে সাবধানে যাইস, ওইটা কিন্তু কাজী বাড়ির বেল গাছ, মাথা বিন্দু পড়লে মাথা ফাইটে যাইব, আর কাজীর বউ তুই জানোস পিছালে লড়াইব, সোজা হাইটে যা, অসুবিধা নাই, যা যা তুই। হ্যাঁ আমি সন্ন্যার সামনে, হ্যাঁ এত বড় একটা অপমান করলি, আই লাইক ইট না, বাট পরে ধরুন তোকে। আচ্ছা ঠিক আছে, তোর অপমান থাকলে তো মান, এই তোর অপমান আছে নাকি? আসসালামু আলাইকুম হিট নাম্বার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি। তা আপনি বাড়িতে এরকম এরকম কিছু কি করতেছিলেন কেন? কেন তুমি জানো না? না। আচ্ছা তোর বড় বোন কই? বড়? ও আচ্ছা, এইবার বুঝলাম। আপনি বাড়িতে তো আমার বাপ জানে গেছে আসেন না, আপনি আমার বড় বোনের কাছে আসেন না? ঠিকই তো। তাই তো তোমার বড় বোন তো আসলে ওর মতিগতি ভালো বুঝিনি বুঝছো, সে কি কয় না কয়। হ্যাঁ আসলে আমার কথা তোমরা বলো না এর কাছে। আমরা বলবো কেন? আপনি গাছের ঢাল না ধরে আগায় চলে যান, তাহলে তো আমার বড় বোন কিছু বুঝবে না। আপনাকে প্রথমে ডাল ধরতে হবে, তারপরে গাছে উঠতে হবে। এখন আপনি যদি ডালই না ধরেন, গাছে আগে উঠে তো লাভ নেই। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, শোনো যে করিমগঞ্জ বাজারে যে রিন ফ্যাশন আছে না, ওই দোকানে যাইবা, যাইয়া তোমাদের যা লাগে আলতা স্নো পাউডার শাড়ি থ্রি পিস, হ্যাঁ সব কিছু দেদা আছে কিনবা, কিনা আমার নাম লিখে দিবা, ঠিক আছে? এইবার আসছেন পথে, একবারে সোজা পথে। এই কথাটা যদি আপনি আগে বলতেন তাহলে আপনার এত উকি ঝুঁকি মারা লাগতো না। বাহ বাহ, খুব খুশি হইলাম। শোনো তাহলে ওই কথা থাকলো, কোনো চিন্তা করবো না, তোমরা কয় বোন যাইবা, যাইয়া যা খুশি তাই নিবা এবং আমার নাম লেখাবা, ঠিক আছে? তবে কামটা কিন্তু কইরো, এটা মনে রাখো, ঠিক আছে?
আপনি আমাদেরকে করিমগঞ্জের বাজারের দোকান ফ্রি করে দিবেন আর আমরা যদি আপনার কাম না করি তো হবে হয়ে যাবে যাক কাজ হবে ঠিক আছে আসি তাইলে ওকে আচ্ছা আর আমার লাগি একটু দোয়া করো হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেম্বার প্রতি মাসে 50,000 টাকা বিল কইরা তারপর তোমারে দেখাম কত ধানে কত চাল দুলা ভাই হইবা না চিনো কাশেম মেম্বার চিনো চিনমু না কেন হিট মেম্বার কাশেম মেম্বার হ্যাঁ আমার বড় ভাই কাশেম ভাই কাশেম ভাই কি করছো জানো না কমিটি গঠন করছে তোমাদের মতো এরকম লেশ্যা চোরা করে সাহায্য করার জন্য কি ভাব সাত চারটা বই নয়া শুনো একখান কথা কই এই সাত নাম তো হলো তোমার পিছে ঘুরে পাত্তা দাও না সুটকি ঘুরাও হ্যাঁ এমন দিন আইব সাতটা বোন সাতটা তার কাছে হয়ে যাবা বিয়ে তো রইত না লাস্টে বুড়ো গা আব্বা গা আম্মা গো করতা জামাই জুড়তো না বিয়ে হইত না ঘরের খুঁটি হয়ে থাকতা বুঝছো বাপ এত মতন মাই আর উদ্দেশ্য নাই এই সাতটার পিছে কত করে এ মেরা দিল দুলা ভাই আব্বা দুলা ভাই আব্বা আসো বাবা ভাই রো আমি নাকি ওর বোর লোকের টাঙ্কি মারতে গেছে আরে বাবা তোর বোর সাইজ দেখছ কঠিন মতন আমার কি খুব ইচ্ছা হয়েছে তোর বোর লোকের টাঙ্কি মারোল বুঝতে গেছি তুমি বিদেশ দুনে আইছে ভালো একটা মাইয়ের পিছে গরবা বিয়ে হরাম হালার বিয়ে খাম হই না আর ওই আর এক বেটার গোর পিছে ফুসকি নুসকি কে হরতে যাও রাইতে দুপুরে এই কি কও তুমি আজে বাজে কথা আমার মহিলা যায় না ওই মহিলা কাই খারাপ ওরে সুবহানাল্লাহ আটখলা তুমি যাও না মুই যাই চার ধরে তুমি বও না মুই বই এই গ্রামে মুই গরি না তুমি গরো তুমি হরো না মুই উনি মাসে তোমার শরম দেন না মোর শরম দেন রাস্তায় এই হালার জন্য মোর সর্বনাশ হই গেছে পাল্লার না তোর লইকে পিটি আচ্ছা ভাই একটা কথা কইবা আচ্ছা দুলা ভাই তুমি আমার একটা জবাব দাও তো কথা এই যে হাট খোলার কথা বললা হাট খোলায় কজন লোক কাজের জন্য যায় কাজের জন্য যায় না কেউ কিছু লোক যায় হচ্ছে কথা বলার জন্য মানুষের কথা কেমনে পেঁচায় পোচায় আরেকজনের লোকে প্যাঁচ লাগাই দিব সেই ধরনের কথা বলার লোক ওই জায়গায় যায় আর বিভিন্ন রকমের কথা বললাম না আম গাছের কাঁঠাল গাছের জাম গাছের বিভিন্ন রকমের গাছ দিয়ে তো বর্ণনা দিলা তোর কথা কওয়া কি শেষ না ওরে যদি হুদহদি রাজ্জাক ডাকায় ডরাইয়া থাকে এই রমজান দাওয়াল এখনো বাইসে আছে তুই আমার ছোট ভাই একমাত্র হালা দশটা পাঁচটা হালা মন নাই একটা হালা আর এই হালার জন্যে মুই কি কর মরে জানো ওর ওই মোটা শরীরটা রে দাও দিয়ে একটা পুষ দিয়ে পেটাটা ধর বচ্চা ফিরে বাইরে যাবে টাক্কা দিয়ে সাতটা করে হাঁটা দিয়ে ঘরে যা মুই আইতে লাগছি ওর ওই ঘরে যা মুই আইতে লাগছি এমনি এমনি আমি দুলে ভাই জন গেছে কামটা শেষ করে আইবো বুঝছি কাম হয়ে যাবো তাড়াতাড়ি দাও মিটিং আছে রাতের বেলা আবার কিসের মিটিং আর ওই যে উত্তর পাড়ায় ডংডং ক্লাবের বাবু আমার দাওয়াত তাহলে রাতের বেলা যাবা আরে জনগণের কাজ করতে হলে জনগণের সেবা করতে হলে পরে দিন আর রাত নাই ডাকলেই মানুষের পাশে গিয়ে দাঁড়াইতে হয় বুঝছো শুনো আমার আমার মতন ভাবতে সামনে ইলেকশন আর ইলেকশনে যদি আমি চেয়ারম্যান হইতে পারি তাহলে এই সাতটা মেয়ে তো হবে না লাইন ধরে পাত্র আসবে আর সাতটার জন্য রেডি হও শখ কত সাতটা মেয়ের বিয়ে দিতে পারতেছে না আবার সাতটা পয়দা করার জন্য রেডি হইতেছে কে তুমি যদি রেডি না থাকো তাহলে তুমি বলো আমি আর দুই চার জন রেডি করি
রস কি আপনি কমবো যাইকে দেরি হয়ে যেতেছে বেশি দেরি হইলে ওরা চিন্তা করবো কম দিব আসি আমি আচ্ছা তাড়াতাড়ি আসার চেষ্টা করো আচ্ছা আচ্ছা সদ্দাম একটা বিষয় আমি বুঝতে পারতেছি না হঠাৎ করে বলা নাই কওয়া নাই আমগো পরশ নাই হয়ে গেল ব্যাপারটা ভাই ওই যে একটা কথা আছে না অতি লোভে তাঁতি নষ্ট বেশি খাইতে যায় আমি তারে হাজারবার মানা করছি তারপর ওই যে কালকে রাত্রের ঘটনা তো আপনি জানেনই মোল্লাবাড়িতে গেল আরে ইয়াং ম্যান একটু এদিক ওদিক তো যাইতেই পারে তাতে কি হয়েছে আমি ওরে বলছি না যে আমি আছি হিট মেম্বার ও আমার পর ভরসা করতে পারলো না ও নাই হয়ে গেল না মানে ভাই ওর একটু লজ্জা বেশি তো মানে মায়া লোকের স্বভাবের আর কি ভাই মানে ও তো একটু ভীতু টাইপের আপনার প্রতি ভরসা আছে কিন্তু ওই যে চেয়ারম্যান ওই রমেশ চেয়ারম্যান তো বিষয়টা মানে তার সামনে পড়লো আর বিষয়টি একদম ঢোল টোল পিটায় অস্থির করে ফেললো আরে আবারও সেই রমেশ চেয়ারম্যান আরে রমেশ চেয়ারম্যান কি রমেশ চেয়ারম্যান কি আমি হিট মেম্বার আমি বলছি তারপরে তুই গেলি গা হ্যাঁ ভাই ও একটু লাজুক দেখেন না মানে সরম মায়া লোকের মতন একটু সরম বেশি মানে কি করবো গেছে গা শোনো তোমার আমি একটা কথা বলো এই রমেশ চেয়ারম্যান কিন্তু বেলশাস আর দুই বাসা কিন্তু তোর তো বুঝতে হইব তোর বোন আপন বোন হ্যাঁ না তোকে সবারই মাথা উলা জলা হয়ে গেছে সে আগের মতন তোকে একটু ট্রেনিং লাগবো সঞ্জয় যেরকম ট্রেনিং দিতাম সেরকম ট্রেনিং বুঝছস আমার ট্রেনিং দা লাগবে না আমার ব্রেন এমনিতেই ভালো আছে তুমি তোমার অন্য মায়েরও ট্রেনিং দাও আরে সবাই ভালো আমারই তো ডাকলে পরে ঠিকই কাজে পাও তোমার অন্য মেয়েগুলো আসে কচু কাজের নামে কচু আমি গেলাম